আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারির একটা রেসিপি। তো এই যে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিব একটু। এই তো আমার চিংড়ি মাছগুলো পরিষ্কার করা হয়ে যাচ্ছে। এভাবে কেচি দিয়ে কেটে নিলে তাহলে একটু সুবিধা বেশি হয়। তো আমি পরে মাথাটাকে একটু ফেলে দিব। এই তো মাথাটাকে ফেলে দিয়েছি, উপরের যে শক্ত যে খোসাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়েছি। এটা আপনারা না চাইলে না চাইবেন, কিন্তু আমি করেছি। এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিব, তারপর আমি রান্নায় চলে যাব। আর এখানে আমি নারকেল নিয়েছি, মালাইকারি করতে আমাদের নারকেল লাগবে। তো আমি নারকেলটা পুরো শিলপাটায় বেটে একদম মিহিন করে তারপরে নিয়ে নিব। আমি নারকেলের দুধটা ব্যবহার করব না, আমি পুরো নারকেলটাকে বেটে এটাই ব্যবহার করব। আর আপনারা যদি দুধ ব্যবহার করতে চান, তখন এই ক্ষেত্রে একটু গরম পানি দিয়ে একটু কোচলে ছেঁকে নিলেই দুধটা বের হয়ে যাবে। তো আমার কাছে এভাবে ভালো লাগে, সেজন্য আমি এভাবেই রেখেছি। এখন আমি চিংড়ি মাছটাকে একটু লবণ হলুদ মেখে ভেজে নিব, হালকা ভাজবো, বেশি ভাজবো না, হালকা ভাজলেই হবে। তো এই তো আমি একটু এখন ভেজে নিব মাছটাকে। আমার এখানে 250 গ্রামের মতো মাছ আছে। এখন আমি এই যে মাছটাকে একটু ভেজে নিব, হালকা করে ভাজবো। তো এই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে আবার শক্ত হয়ে যাবে। এই যে মাছটাকে আমি নামিয়ে নিয়েছি, এখন আমি এই তেলের ভিতরেই আমি মশলা এক এক করে অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আছে। এখন আমি তেলের ভিতরে পেঁয়াজটাকে একটু ভেজে নিব, তারপর আমি আস্তে আস্তে মশলাগুলো সব অ্যাড করতে থাকব। তো এখানে আমি দিয়ে দিয়েছি জিরা বাটা, জিরাটাকেও আমি পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। 1 চামচ একটু বেশি হবে, আমার চামচটা একটু বড় ছিল সেজন্য। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করবো এক এক করে। আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিয়েছি, 1 চামচের থেকে ভরে ভরে 1 চামচ মরিচের গুঁড়ি দিলাম। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা তেল বের হয়ে আসলে তারপর আমি নারকেলটা অ্যাড করব। তো নারকেল আমি বেটে পুরো মিহিন করে নিয়েছি, আমি পুরো নারকেলটাই ব্যবহার করব। আমার কাছে এইভাবেই ভালো লাগে, আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটা দুধটা বের করে দিলেও হয়, কিন্তু আমি নারকেলটা আমার পছন্দ, সেজন্য আমি এইভাবেই দিয়েছি। তো যারা এইভাবে না খেয়েছেন অবশ্যই ট্রাই করতে পারেন, ভালো লাগে। তো এই যে আমি নারকেলটাকে একদম মিহিন করে বেটেছি, তো এটা মটর মশলার সাথে পুরো মিক্স হয়ে যাবে। তাই তো আমার নারকেল আর মশলা একসাথে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে সাথে একটু কষিয়ে তারপরে অল্প পানি দিয়ে দিব। এই পানির ভিতরে আমি এই মশলার সাথে একটু জাল করব, তারপরে হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি। খুব সোজা আর খুব ঝটপট হয়ে যায়, চিংড়ি মাছ সিদ্ধ হতে সময় লাগে না। তো নারকেল বাটা দেওয়ার কারণে কালারটা একটু হালকা হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, পরে আবার ঠিক হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি আমি ফ্লেভারের জন্য 4-5টি কাঁচামরিচ। তো এই তো আমার মাছটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। তো আমার মালাইকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল, যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।